এলিট ফোর্স র‍্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিষয়টিকে উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে র‍্যাব। আর র‍্যাবের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে বলে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে পুনর্গঠনের ঊর্ধ্বে উল্লেখ করে যত দ্রুত সম্ভব এ বাহিনীকে বিলুপ্ত করা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে বাংলাদেশের এলিট ফোর্স নিয়ে এমনই মন্তব্য জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোববার সংগঠনের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে বলেন, বাংলাদেশ সরকার র‍্যাব সংস্কারের মধ্য দিয়ে এই বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করে এলেও তা পূরণে ব্যর্থ হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ষাট খুনের ঘটনায় র‍্যাব সদস্যদের ভাড়াটে খুনি হিসেবে কাজ করার তথ্য প্রমাণ পাওয়ার পর বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত করার আগ পর্যন্ত র‍্যাব থেকে সব সেনা সদস্যকে প্রত্যাহার করে একে পুরোপুরি বেসামরিক বাহিনীতে রূপান্তর করা উচিত। আর এই রিপোর্টকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার সকালে র‍্যাব সদর দফতর থেকে জানানো হয়, অভ্যন্তরীণ তদন্ত সেলের মাধ্যমে র‍্যাবের সমস্ত কর্মকাণ্ড মনিটরিং করা হয়। যদি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ চায় র‍্যাব সংস্কার হবে, তাহলে র‍্যাবের সংস্কার হবে, এখানে বলার কিছু নেই। তবে এই ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যটা আমার মনে হয় উদ্দেশ্যমূলক। হিউম্যান রাইটস ওয়াচ জবাবদিহিতার ব্যাপারে হাইলাইট করেছে। আসলে আমি জানি না হিউম্যান রাইটস ওয়াচ এই সংস্থাটি র‍্যাবের জবাবদিহিতার ব্যাপারে তথ্যাবলী কোত্থেকে কালেক্ট করেছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই দুটো র‍্যাবের সদস্যদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এর সভাপতি আমির হোসেন আমু র‍্যাবকে নিজেদের বাহিনী উল্লেখ করে সাংবাদিকদের জানান, র‍্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সরকারই নেবে। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা।